সেটা হলো আমি এখন কোথায় যাচ্ছি, কি করছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আর আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার সাথে থাকবেন। আমি কি করতেছি, কই যাচ্ছি সব কিছু আপনাদের সাথে এ টু জেড শেয়ার করব। সো খুবই কষ্টজনক কথা, খুবই দুঃখ, মানে মানে খুবই বলা বলবো কিন্তু খুবই কষ্টের কথাগুলো। এই যে দেখুন, আমি রেডি হয়ে বের হওয়ার আগে একটু বাসার ভিতরে হাঁটাহাঁটা করতেছি আর একটু ভিডিও করে নিলাম। এখানে আমি চলে যাচ্ছি, মানে যাব কোথায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে দেখুন, আমি গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি এসে পড়েছে, এখন আমি গাড়িতে উঠে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় এই যে দেখুন কত সুন্দর পাখি, পাখি দেখে লোভ সামলাতে পারি না তাই একটু ভিডিও করে নিলাম। এখানে হলো টিয়া পাখি, ময়না পাখি, খরগোশ, কোয়েল পাখি, সব পাখি আছে, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছিল। আমার মনে হচ্ছিল নেই, বাট নিতে পারি নাই, পরবর্তীতে নেব, কিন্তু ভিডিও করে নিয়েছি। দেখেন খরগোশটা কী সুন্দর শুয়ে আছে, আর এই দেখুন পাখিগুলি কত সুন্দর, কি উঠ তাই না, খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগছে পাখিগুলি। আসলে আমি নিব, আর যখন নিব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখেন, মানুষ তরমুজ খেতে পারে না, পাখি কি ওরা তরমুজ খাইতে, এটা হলো শারক পাখি। আমি জানি না শারক পাখি বিক্রি হয়, এগুলি কবিতর, হরেক রকমের কবিতর ছিল। আর পাখিগুলি যে এত কিউট কিউট পাখি ছিল, খুবই সুন্দর ছিল। সো এই যে দেখুন, এখন আমি বলবো আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম পার্সেল আনতে, আর এটা হলো আমার ঈদের আগের পার্সেল, আমার এই মানে আমার গিফট আসছিল কিন্তু, বাট এটা আসেনি, ঈদের পরে আসছে, তাই এই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। ঈদে আমি কোনো কিছু ই করতে পারি নাই, অনেক কিছু ছিল এই পার্সেলের ভিতর, তারপরেও মানে কিছুই করার নাই, পার্সেলটা ঈদের পরে আসছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কী কী আছে পার্সেলে। এটা কোরিয়ার সার্ভিসে মানে দিছিল, আসলে এরা খুবই ই ছিল, আমার পার্সেলটা দেয় নাই, তাই আমার মনটা খুবই খারাপ ছিল। আমি কিছু কসমেটিক ছিল, দেখেন কী কী আছে আপনাদের সাথে আমি আনবক্স করার জন্যই রয়েছি। এখন দেখুন কী কী আছে এর ভিতরে, সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। সো আসলে ঈদের জিনিস যদি ঈদের ভিতর না পাওয়া যায় তাহলে তো অবশ্যই মনটা খারাপ, আমার খুবই মনটা খারাপ ছিল, তারপর আর কিছু করার নাই, এই জন্য যে আসেনি, কি আর করায়। এটা এইগুলি ছিল কসমেটিকগুলো, এই পেজের নাম আপনারা এই কসমেটিকগুলো এই পেজে পেয়ে যাবেন, আরজু, আমার এই পেজ থেকে আমি এইগুলি নিয়েছি, খুবই সুন্দর, সব কিছুই পাওয়া যায়। দেখি ফাইনালি এটা ছিল আমার একটা ড্রেস, এই যে দেখুন ঈদের ড্রেস, কিন্তু বাট ঈদের পরে আসছে, কিছুই করার নাই। এটা ছিল মানে উপরের পাট্টাটা ছিল, আর এটা অন্য। এরপরে দেখি কী কী আছে এখানে, এখানে সম্পূর্ণ সব কিছু হলো কসমেটিক। তাহলে বলেন ঈদের আগে যদি কসমেটিকগুলি না পাই তাহলে কষ্ট লাগবে না। ফাইনালি এটা ছিল, এখানে ছিল লিপস্টিক, এটা তিনটা লিপস্টিক ছিল, এটা হাইলাইট ছিল মানে চোখের উপরে নেয় গ্লিটার, আর এটা হাইলাইটার, আর এটা ছিল একটা নাইট ক্রিম, সেটা হলো কোরিয়ান নাইট ক্রিম, এটা হলো নাইট ক্রিম, নাইট ক্রিমটার নাম হলো হোয়াইট গার্ল। এই যে এটা আপনারা এই পেজে পেয়ে যাবেন, খুবই সুন্দর আমি শুনছি। আর এটা হলো বিউটি ব্লেন্ড মানে মুখের, আর এটা হলো ফেস ওয়াশ, তারপরে চুল কালার, এটা ছিল এ দুটা হলো সিরাম, আর ওটা ছিল হলো এটা হলো সানস্ক্রিম, আর ওটা টোনার ছিল। এগুলি সব কিছু আমি অর্ডার দিয়েছিলাম এই পেজে থেকে, আপনারা পেয়ে যাবেন। আর এটা হলো খাজানা, আপনারা বলেন তো খাজানা ভালো, কে জানেন খাজানা ভালো না হোয়াইট গার্ল ভালো। এই তো আমার এই কসমেটিকগুলি ছিল, তাহলে বলেন ঈদের আগের জিনিস যদি ঈদের পরে আসে তাহলে কতটা কষ্ট লাগে, তারপরে কিছু করার নাই যেহেতু ঈদের পরে আসছে। আর ফেস ওয়াশটা ছিল খুবই, আসলে ফেস ওয়াশটা খুবই জোশ, এটা আমার খুবই ভালো লেগেছে। এই তো আমার কসমেটিকের কালেকশন দেখালাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন,
আর এই তো আমার দুঃখের কথা সবকিছুই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।